আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ডেমো ভাইয়াতে। আজকে আমরা শুরু করব অ্যাটিপিক্যাল রিবস। তো অ্যাটিপিক্যাল রিবসগুলোকে আমরা অ্যাটিপিক্যাল কেন বলি সেটা আমাদের প্রথমে জানতে হবে। এদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নর্মালি সবার মাঝে যে বৈশিষ্ট্যগুলো থাকে তাদের থেকে আলাদা, অর্থাৎ এদের মাঝে কমন ফিচারের বাইরেও কিছু এক্সট্রা বা কিছু আলাদা ফিচার থাকে। তো এজন্যই আমরা এদেরকে বলি হচ্ছে অ্যাটিপিক্যাল রিবস, অর্থাৎ এরা টিপিক্যাল না। আচ্ছা, তো এই অ্যাটিপিক্যাল রিবস কারা ছিল আমাদের পূর্ববর্তী আলোচনায় আমরা জেনেছি যে আমাদের 1 নম্বর জোড়া, দ্বিতীয় জোড়া, এরপরে 10, 11 এবং 12 নম্বর জোড়া, এই 5 জোড়া রিবস হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল। তো এই 5 জোড়ার মধ্যে আজকে আমরা প্রথমেই আলোচনা করব যে আমাদের ফার্স্ট জোড়া রিবস আছে, অর্থাৎ ফার্স্ট রিব, সেটা নিয়ে। তো এই ফার্স্ট রিবকে আমরা আসলে কেন অ্যাটিপিক্যাল বলবো সেটা জানার আগে আমাদেরকে একটু এর পার্টসগুলো জানতে হবে। আমরা প্রথমেই এর পার্টসগুলো জেনে নিই, তারপরে আমরা জানবো যে এটা আসলে কেন অ্যাটিপিক্যাল, এর মাঝে কোন কোন বৈশিষ্ট্যগুলো আলাদা আছে। তো আমি যদি এই রিবসটাকে দেখি তাহলে দেখব যে এই রিবসটার অন্যান্য রিবসের মতোই, যেগুলো টিপিক্যাল রিবস ছিল তাদের মতোই, এখানেও 3টা পার্ট আছে। এই যে পেছনের দিকে অংশটা, এটা হচ্ছে এর পোস্টেরিয়র এন্ড। এই যে পোস্টেরিয়র এন্ড কি কি নিয়ে গঠিত, আমরা যদি একটু ভালো করে তাকাই তাহলে দেখতে পাবো যে পোস্টেরিয়র এন্ডের এখানে হচ্ছে একটা হেড আছে, হেডের পরে একটা নেক আছে, দেন এখানে একটা টিউবারকল আছে। তাহলে পোস্টেরিয়র এন্ড এর হেড, নেক এবং টিউবারকল নিয়ে গঠিত। এরপরে আমরা যদি সামনের দিকে তাকাই, এটা হচ্ছে এর অ্যান্টেরিয়র এন্ড। এই অ্যান্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড দুইটা এন্ডের মাঝখানে এই জায়গাটাতে আছে হচ্ছে এর শ্যাফ্ট। তাহলে এরও 3টা পার্ট নিয়ে গঠিত। আমি সেই কথাটি এখানে লিখেছি। এন্ড কয়টা থাকে? 2টা। একটা যেটা পেছনের দিকে, এই এন্ডটা, এটা ভার্টিব্রার সাথে লাগানো থাকে, এজন্য এটাকে আমরা বলছি ভার্টিব্রাল এন্ড। আরেকটা যেটা সামনের দিকে থাকে, এটা আমাদের স্টার্নামের ম্যানুব্রিয়ামের সাথে লাগানো থাকে, এজন্য আমরা এই সামনের এন্ডটাকে বলছি স্টার্নাল এন্ড। তাহলে এন্ডের মধ্যেই 2টা পার্ট চলে আসছে, পেছনে ভার্টিব্রাল, সামনে স্টার্নাল। এরপরে আমরা যদি মাঝখানের অংশটা দেখি, এটা হচ্ছে শ্যাফ্ট। এই শ্যাফ্টের আবার আমাদের অন্যান্য যে টিপিক্যাল রিবসগুলো ছিল সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 2টা সার্ফেস, এখানেও 2টা সার্ফেস আছে। তো আমরা যদি এই রিবসটা খেয়াল করি, এটা হচ্ছে একটা টিপিক্যাল রিবস। তো এর সার্ফেসটা ছিল বাইরের দিকে একটা, আরেকটা ছিল ভেতরের দিকে। কিন্তু এটার তুলনায় যদি আমরা ফার্স্ট রিবকে চিন্তা করি তাহলে দেখব যে এর বাইরের দিকে সার্ফেস নেই, বরং বাইরের দিকে আছে বর্ডার, আর উপরের দিকে সার্ফেস আছে এবং নিচের দিকে একটা সার্ফেস আছে, আর ভেতরের দিকেও একটা বর্ডার আছে। তাহলে এই যে টিপিক্যাল রিবস, তার যেই জায়গাগুলোতে সার্ফেস ছিল এই ফার্স্ট রিবের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে বর্ডার আছে। আবার টিপিক্যাল রিবসের যে জায়গায় বর্ডার ছিল, এখানে যেমন উপরে সুপিরিয়র বর্ডার, নিচে ইনফিরিয়র বর্ডার ছিল, কিন্তু ফার্স্ট রিবের উপরে আছে সুপিরিয়র সার্ফেস এবং ইনফিরিয়রে আছে হচ্ছে ইনফিরিয়র সার্ফেস। তাহলে এক্ষেত্রেও আমরা তাহলে এটা একটু দেখে নেই যে এর শ্যাফ্টে কি কি পার্ট পাবো। এর শ্যাফ্টে আমরা পাবো হচ্ছে বর্ডার। বর্ডার তাহলে এরটা উপরে নিচে হবে না, অর্থাৎ সুপিরিয়র ইনফিরিয়র হবে না, দেখলাম যে একটা ভেতরে আর একটা বাইরে। তাহলে যেটা ভেতরের দিকে আছে এটাকে আমরা বলবো হচ্ছে এর ইন্টারনাল বর্ডার, আর যেটা বাইরের দিকে আছে এটাকে আমরা বলবো এক্সটার্নাল বর্ডার, বা ভেতরেরটাকে বলবো ইনার বর্ডার, বাইরেরটাকে বলবো আউটার বর্ডার। তাহলে বর্ডার হচ্ছে 2টা, একটা হচ্ছে আউটার বর্ডার, একটা ইনার বর্ডার। এরপরে যদি আমরা সারফেস দেখি, সারফেসেও এখানে ডিফারেন্স আছে। এখানে সারফেসগুলো একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচের দিকে। তাহলে সারফেস একটা হচ্ছে সুপিরিয়র সারফেস এবং একটা হচ্ছে ইনফিরিয়র সার্ফেস। তাহলে আমরা যেহেতু পার্টগুলো জানলাম, অলরেডি হয়তো বুঝে গেছি যে আমাদের এই রিবসটা কেন একটা অ্যাটিপিক্যাল রিবস। তো আমি প্রথম যেই পার্থক্যটা বলবো টিপিক্যালের সাথে এর, সেটা হচ্ছে এর ফ্ল্যাটেন্ড, অর্থাৎ এটা কোন দিক দিয়ে চওড়া। আমরা একটু আগেই দেখলাম যে একটা, এই যে এটা একটা টিপিক্যাল রিবস, এটা 2 সাইড থেকে এভাবে চাপা ছিল। কিন্তু আমরা যদি এই ফার্স্ট রিবটাকে দেখি, এটা সাইড থেকে চাপা নেই, বরং উপর থেকে নিচে চাপা। তো আমি এটাই বলছি যে ইট ইজ ফ্ল্যাটেন্ড অ্যাবভ ডাউনওয়ার্ড। এটা হচ্ছে প্রথম পার্থক্য একটা টিপিক্যাল রিবের সাথে একটা ফার্স্ট রিবের। তো এই ফ্ল্যাটেন্ড হওয়ার কারণে কি হয়ে গেল, এই যে এর যেগুলো সারফেস বর্ডার ছিল সেগুলো এখানে উল্টে গেল, অর্থাৎ এখানে যেগুলো সারফেস ছিল সেগুলো এখানে বর্ডার হয়ে গেছে, আর যেটা এখানে বর্ডার ছিল সেটা এখানে সারফেস হয়ে গেছে, বা সারফেসের জায়গায় আছে। তাহলে আমরা
এই প্রথম পার্থক্যটার পরে এবার কি দেখব, এবার আমরা দেখব এর হেড। তো এই যে আমরা যদি হেডটা একটু ভালো করে দেখি, তাহলে দেখব যে এর হেডে একটা মাত্র ফ্যাসেট আছে। কিন্তু আমরা যদি একটা টিপিক্যাল রিব দেখি, তাহলে দেখব যে এখানে ফ্যাসেট আছে দুইটা। এই যে হেড, হেড অংশে টিপিক্যাল রিবের দুইটা ফ্যাসেট আছে, একটা উপরে সুপিরিয়র ফ্যাসেট, একটা ইনফিরিয়র ফ্যাসেট। কিন্তু এইটাই আমাদের যে ফার্স্ট রিব, ফার্স্ট রিবের ক্ষেত্রে হেডে ফ্যাসেট আছে মাত্র একটা। এই যে যেটা টিপিক্যাল রিবস ছিল, এই টিপিক্যাল রিবসেরও একটা টিউবারকাল আছে, আবার ফার্স্ট রিব যেটা আছে এরও একটা টিউবারকাল আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে টিপিক্যাল রিবসের যে টিউবারকালটা, টিউবারকাল থেকে কিছুটা ল্যাটারালি গেলে এখানে আমরা পোস্টেরিয়র অ্যাঙ্গেল পাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট রিবের ক্ষেত্রে আমরা কোনো পোস্টেরিয়র অ্যাঙ্গেল পাচ্ছি না। তো এই যে এখানে দেখা যাচ্ছে তার যে টিউবারকালটা, এই টিউবারকালটাই অ্যাঙ্গেলের সাথে কোইনসাইডস করেছে, অর্থাৎ সেটা মার্জ হয়ে গেছে, অর্থাৎ দুইটা মিলে এক হয়ে গেছে। এখানে অ্যাঙ্গেল আর টিউবারকাল দুইটাকে আলাদা করা যায় না, যেখানেই টিউবারকাল সেখানেই অ্যাঙ্গেল। কিন্তু এই যে যেটা টিপিক্যাল রিব, এর যেখানে টিউবারকাল সেখান থেকে প্রায় 5 সেন্টিমিটার দূরে হচ্ছে তার পোস্টেরিয়র অ্যাঙ্গেল। এটা গেল হচ্ছে আরেকটা পার্থক্য। এছাড়া আর কি কি পার্থক্য আছে? যে এই যে আমি যদি একটা টিপিক্যাল রিবস দেখি, তাহলে দেখব এর বডিতে একটা টুইস্টিং আছে। টুইস্টিং জিনিসটা কি? যে এটা প্রথমে এভাবে যেতে যেতে একটু মনে হয় এখানে বাঁকা হয়ে গেছে, মানে এটাকে কেউ একজন এভাবে যদি চাপ দিয়ে ঘুরাই দেয়, তাহলে যে এখানে একটা বাঁক তৈরি হবে প্যাঁচের মতো, এই জিনিসটাকে বলা হচ্ছে টুইস্টিং। তাহলে টিপিক্যাল রিবসে টুইস্টিং থাকে, কিন্তু আমরা যদি এই রিবসটার দিকে তাকাই, তাহলে দেখব যে এখানে কোন রকম কোনো টুইস্টিং নাই। তাহলে এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য যেটা টিপিক্যালের থেকে এই ফার্স্ট রিবের আলাদা। এছাড়া আর কি কি আছে? আমরা জানি খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার এই যে টিপিক্যাল রিব ছিল, তার যে ইন্টারনাল সার্ফেসটা ছিল, সেই ইন্টারনাল সার্ফেসের নিচের দিকে এখানে একটা কোস্টাল গ্রুভ ছিল। কিন্তু আমি যদি এখানে একটা ফার্স্ট রিবের দিকে দেখি, এখানে কোনো রকম কোনো কোস্টাল গ্রুভ পাবো না। ইন্টারনাল সার্ফেসে এই ভেতরের দিকে যে সার্ফেসটা থাকে, এখানে কোনো রকম কোনো কোস্টাল গ্রুভ পাবো না। কিন্তু এখানে আমরা দুইটা গ্রুভ পাবো এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর থাকবে, আরেকটা এই বরাবর থাকবে। এগুলো শ্যালো গ্রুভ, শ্যালো মানে খুবই হালকা, মানে এটা খুব বেশি গভীর না। এরকম দুইটা গ্রুভ পাবো, এই গ্রুভ দিয়ে দুইটা ব্লাড ভেসেল যায়, আমরা সেটা রিলেশনে জানবো। তো এই দুইটা গ্রুভ, একটা এভাবে পেছনে থাকে, একটা সামনে থাকে, দুইটা গ্রুভকে মাঝখানে একটা ট্রান্সভার্স রিজ আলাদা করে রাখছে। তো এই ট্রান্সভার্স রিজের সামনেই এখানে একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটাকে বলা হয় স্কেলিনি টিউবারকাল। কিন্তু টিপিক্যাল রিবে এখানে কোনো স্কেলিনি টিউবারকাল বা এ ধরনের কোনো স্ট্রাকচার থাকে না। তাহলে এই হচ্ছে আমাদের একটা টিপিক্যাল রিব থেকে একটা ফার্স্ট রিবের পার্থক্য সূচক কিছু বৈশিষ্ট্য। তো আমাদেরকে এখন এই যে ফার্স্ট রিবটা আমরা বললাম, এই ফার্স্ট রিবটার সাইড ডিটারমিনেশন করতে হবে, যে এটা কি আসলে রাইট সাইডেড নাকি লেফট সাইডেড। তো এই সাইড ডিটারমিনেশনটা আমরা কেমনে করব? সব থেকে সহজ উপায় হচ্ছে যে আমি এই রিবসটাকে ধরে ডিরেক্ট এভাবে একটা সারফেসের উপরে রাখবো। তো সারফেসে রাখলে কি হবে? এটা যেই সাইডের ফার্স্ট টিপ, আমি যদি ওই সাইডে ঠিকভাবে রাখি, তাহলে দেখা যাবে যে এই এই পেছনের হেডটা উপরের দিকে উঠে নেই, সেটা একদম সুন্দরভাবে বসে যাবে। কিন্তু এটা যেই সাইডের রিপ আমি যদি তার উল্টা সাইডে রাখি, মানে ধরে নিলাম এটা হচ্ছে লেফট সাইডের রিপ, আমি এই যে লেফট সাইডে রাখছি, এর হেডটা সুন্দর করে বসে গেছে, আমি চাপ দিচ্ছি সে নড়ছে না। কিন্তু এটা আমি যদি লেফট সাইডে না রেখে আমি যদি এভাবে রাইট সাইডে রাখতাম, তাহলে কি হতো? দেখা যাবে এই যে হেডটা সারফেস থেকে উঠে আছে, আমি চাপ দিলে এটা এরকম করে উঠে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা আসলে সাইড ডিটারমাইন করব। জাস্ট নর্মালি টেবিলের উপর এভাবে বসাই দিব, যে পাশে রেখে বসালে দেখা যাবে যে এটা ঠিকভাবে বসে যাচ্ছে, এটা সেই পাশে রিবস। তাহলে আমি যদি এটাকে দেখি, তাহলে এটা যেহেতু আমি লেফট সাইডে বসিয়েছি এবং লেফট সাইডে বসিয়ে এটাকে ঠিকভাবে বসিয়ে দিতে পেরেছি, যে হেডটা ঠিকভাবে বসে গেছে, তো এজন্য আমি বলবো এটা লেফট সাইডের ফার্স্ট টিপ। এই যে এপাশে আমার আরেকটা আছে, এই রিবসটাকে যদি আমি এভাবে রাইট সাইডে বসাই, তাহলে দেখা যাচ্ছে এটাও রাইট সাইডে ঠিকভাবে বসে গেছে, তাহলে এটা হচ্ছে রাইট সাইডের ফার্স্ট টিপ। তাহলে এটাকেই যদি এভাবে উল্টায় বসাই, দেখা যাচ্ছে যে এই যে হেডটা ঠিকভাবে বসে নাই, তাহলে যে পাশে বসালে ঠিকভাবে বসবে এটা
সেই সাইডের রিবস বা ফার্স্ট রিব। সাইড ডিটারমিনেশন করার পরপরই এটাকে আমার এর অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে এবং ধরার পরে তার অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে। তো আমাদের যেহেতু এর কিছু ফিচার টিপিক্যালের থেকে আলাদা, এই জন্য অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলোও কিছুটা আলাদা হবে। তো আমরা প্রথমেই বলবো যে দিস ইজ দ্য লেফট সাইডেড ফার্স্ট টিপ, দ্য হেড অব দ্য রিব ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড স্লাইডলি আপওয়ার্ডস। এরপরেই বলবো দ্য আউটার border is convex and the inner border is concave and it is marked by a scalene tubercle. এর পরে বলবো যে the superior surface is flat and it is marked by two shallow grooves. এর পরে আমরা বলবো the anterior end lies anteriorly. শেষ। তাহলে এভাবেই আমাদের এর অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। এটা বলার পরে আমরা আরেকটা টপিক নিয়ে আজকে একটু আলোচনা করব, সেটা হচ্ছে একটা ফার্স্ট রিবের কি কি রিলেশন থাকে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা যদি এখানে একটু তাকাই ভালো করে, তাহলে দেখব যে একটা ফার্স্ট রিব, আমি এখানে একটা ছবি দেখিয়েছি, এটা একটা ফার্স্ট রিবের ছবি। তো এই ফার্স্ট রিবের রিলেশনে আসলে কি কি থাকবে, তো আমরা এখানে দুইটা রিলেশন জানব। প্রথমে জানব ফার্স্ট রিবের যে নেক পার্টটা আছে, অর্থাৎ হেড এবং টিউবারকল দুটোর মাঝামাঝি যে নেক অংশটা আছে, এই নেক অংশে কি কি রিলেশন থাকে। আর এরপরে দেখবো এর সুপিরিয়র যে সার্ফেসটা আছে, সেই সুপিরিয়র সার্ফেসে কি কি রিলেশন থাকে। তাহলে আমরা প্রথমে এর নেকের রিলেশন জানব। তো নেকে আমি যদি এখানে দেখি যে এই বরাবর একটা এখানে একটা ভার্টিব্রা থাকে, তো এই ভার্টিব্রা মানে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, তার সাথে এখানে ফার্স্ট রিবটা লাগানো আছে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার বডি এর সাথে। তো এরপরে দেখবো যে এই বডি এর যে অংশটা লেগে আছে তার ঠিক পরে হচ্ছে হেড, হেডের পরেই থাকবে হচ্ছে নেক। তো এই নেকের যে সামনের দিকটা আছে, এই সামনের দিকে এই পাশে মিডিয়াল, এ পাশে ল্যাটারাল, তাহলে মিডিয়াল থেকে ল্যাটারালে গেলে আমরা কিছু জিনিসের রিলেশন পাবো। এটা ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কি কি জিনিসের রিলেশন পাবো, প্রথম যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে সার্ভাইকো থোরাসিক, অথবা এটার আরেক নাম হচ্ছে স্টিলেট গ্যাংলিয়ন, সার্ভাইকো থোরাসিক গ্যাংলিয়ন অথবা স্টিলেট গ্যাংলিয়ন অফ সিম্প্যাথেটিক চেইন। তাহলে এই যে আমাদের থোরাক্স আছে, থোরাক্সের পোস্টেরিয়রলি ভার্টিব্রার দুই সাইড দিয়ে আমাদের দুইটা নার্ভের চেইন নামতে থাকে, এগুলোকে বলা হয় সিম্প্যাথেটিক চেইন। তো এই সিম্প্যাথেটিক চেইনের একটা গ্যাংলিয়ন বা স্ফীত জায়গা থাকে হচ্ছে এই ফার্স্ট রিবের নেকের এখানে, এটাকে বলা হচ্ছে সার্ভাইকো থোরাসিক গ্যাংলিয়ন। এটা দেখতে অনেকটা তারকার মতো, এজন্য এটাকে বলা হচ্ছে স্টিলেট গ্যাংলিয়ন। তাহলে আমরা বলবো সার্ভাইকো থোরাসিক গ্যাংলিয়ন অর স্টিলেট গ্যাংলিয়ন অফ সিম্প্যাথেটিক চেইন। এরপরে আরেকটু ল্যাটারাল, মিডিয়াল থেকে আরেকটু ল্যাটারালি গেলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এরপরে যেটা আমরা পাবো